প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 9-এর 13 দাগের প্রশ্ন। এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা কিভাবে করছি। আমরা এটা করছি সমাধান, তাহলে প্রথমে আমি লিখে নেবো যে এবছর আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষা কতজন দিয়েছে, 80 জন। এটা আমরা একটু লিখে নেবো। তাহলে দেখো আমরা কিভাবে এটা করছি। সমাধান, আমরা এটা সমাধান করছি। সমাধান, তাহলে আমরা প্রথমে লিখে নেব যে এবছরে আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী 80 জন। তাহলে আমরা লিখে নিই এবছর আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী এবছর আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী আমাদের স্কুলের আমাদের স্কুলের আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষার্থী কতজন আছে? 80 জন। এখানে দেখো, যদি 65% ছাত্রছাত্রী পাস করেছে, তাহলে আমরা এটা বের করে নেব। এখন 80 জন ঠিক আছে, তাহলে এবছর আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী 80 জন হয়েছে। তাহলে মোট পরীক্ষার্থী 65% আমরা বের করে নেব। মোট পরীক্ষার্থী 65% মোট মোট পরীক্ষার্থীর 65% আমরা বের করব। তাহলে দেখো আমরা লিখে নিচ্ছি মোট পরীক্ষার্থীর 65% মোট পরীক্ষার্থীর 65% মোট পরীক্ষার্থী 65% আমরা বের করবো। তাহলে মোট পরীক্ষার্থী কত রয়েছে? 80 জন। তাহলে 65% অফ 80, অর্থাৎ 65/100, অতএব 65/100 ইন্টু 80 ঠিক আছে। তাহলে 65/100 ইন্টু 80 ঠিক আছে। তাহলে দেখো এটা ক্যান্সেল হবে, এই জিরো ক্যান্সেল হবে। এবার যদি 2 দিয়ে কাটা কাটি, 2 2 তাহলে হবে 4, 2 দিয়ে করলে হবে 5। তাহলে এবারে 5 দিয়ে করবো, 5 একে 5, এখানে 5 একে 5 15, 5 3 15 13 গুণিত 4, তাহলে কত হচ্ছে? 4 3 12, হাতে এক এখানে 2, 4 একে 4 5, 52 জন। 52 জন কতজন? 52 জন। আমরা বলতে পারি যে 52 জন ছাত্রছাত্রী এবছরের মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। অতএব 52 জন 52 জন ছাত্রছাত্রী 52 জন ছাত্রছাত্রী
52 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পাস করেছে। মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, আমরা আরেকবার দেখে নেব, এটা খুবই সহজ আছে, আমরা খালি দেখে নেব। তো দেখো, মোট ছাত্রছাত্রী কত রয়েছে? 80 জন। কতজন পাস করেছে? 65%। তাহলে আমরা বের করবো 65% অফ 80, অর্থাৎ 65/100 × 80, তাহলে আমরা বেরিয়েছি 52 জন। অতএব আমরা বলতে পারি যে 52 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ।